নবীরঙ্গ তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। আইভি রহমান সহ সকল শহীদদের স্মরণে নবীনগরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত। 2004 সালে 21 আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে ইতিহাসের বর্বরোচিত ও ঘৃণিত গ্রেনেড হামলায় নিহত শহীদ আইভি রহমান সহ সকল শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা নুন্নাহার বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, ইয়াবের হাসান জামিল, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভিপি আব্দুর রহমান, সাংবাদিক মোহাম্মদ আরজু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, টিটন চন্দ্র পাল, সেলিনা মাহবুব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, আবদুল্লাল মামুন, জামাল হোসেন পান্না, খলিলুর রহমান, নারীনেত্রী মাহমুদা আক্তার শিউলি, মরিয়ম বেগম, মারুফা আক্তার সহ আরো অনেকে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর ফারুক। নিউজ ডেস্ক, নবীনগর, তিতাস টিভি। স্মরণ করছি এই শোকাবহ আগস্ট মাসে যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং সেই সাথে স্মরণ করছি 15 আগস্ট যারা শহীদ হয়েছেন সকল শহীদদের। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলা মূলত সেই পরিকল্পনা চক্রান্ত ছিল বেগম জিয়া এবং তারেক জিয়ার চক্রান্ত ছিল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আজকে তীব্র প্রতিবাদ জানাই, আর সেই দিনে আমাদের প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান, উনার সহধর্মিনী জনাব আইভি রহমান, মহিলা বিষয় সম্পাদক আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের নেত্রী আইভি রহমান সহ 24 জন নেতাকর্মী যারা শহীদ হয়েছেন সকলের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন নবীনগর উপজেলা অত্যন্ত শান্তিপ্রিয়, নবীনগর উপজেলা অত্যন্ত সুশৃঙ্খল। আমরা চাই আগামী দিনে নবীনগর উপজেলা এগিয়ে যাবে। আমাদের নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সাবেক সংসদ জনাব ফয়জুর রহমান বাদল এমপি মহোদয়, বর্তমান সংসদ মাননীয় সংসদ জনাব আব্দুল করিম ফুলপুর এমপি মহোদয় এবং সাধারণ সম্পাদক এম এ হালিম, উনাদের নেতৃত্বে নবীনগর উপজেলা আওয়ামী লীগ এগিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছে। আমরা মহিলা আওয়ামী লীগ অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাব আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন 2004 সালে যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, 15 আগস্টে হত্যাকাণ্ডের যে মাস্টার মাইন্ড ছিল তখন বেগম, তখন খুনি জিয়া রহমান, খুনি মুস্তাক ছিল 15 আগস্ট হত্যাকাণ্ডের যে মাস্টার মাইন্ড। আর 2004 সালে যে 21 আগস্টে যে হত্যাকাণ্ডের যে মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড ছিল সেই খুনি তারে, তাদের যাতে বাংলার মাটিতে ফাঁসির রায় কার্যকর করা হয় সেই দাবি আজকে মহিলা আওয়ামী পক্ষ থেকে জানাচ্ছি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে, সালাম রোড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর, তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।